বাজারে নিত্য প্রয়োজনীয় কোনো পণ্যেরই উৎপাদন আমদানি ও সরবরাহে বড় কোনো ঘাটতি নেই চাহিদা বিবেচনায় নিয়ে গত রমজানে বেশ কয়েকটি পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে মূল্য নিয়ন্ত্রণে ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এরপরও দফায় দফায় বাড়ছে নিত্য দাম এ অবস্থায় বাজার মনিটরিং জোরদার করতে আবারও নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব সরকার প্রধানের নির্দেশনার কথা জানান কিছু কিছু পণ্যে বাজারের সাপ্লাই কোন ক্রাইসিস না সত্ত্বেও মূল্যবৃদ্ধির যে প্রবণতা দেখেছেন বাজার মনিটরিংটা দেখে জোরালোভাবে নজর দিতে বলেছেন বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা দু হাজার চব্বিশের খসড়ার অনুমোদন দেয়া হয় বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন ব্যক্তি প্রতিষ্ঠান বা সংস্থাকে কয়েকটি ক্ষেত্রে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পুরস্কার প্রদান করা যাবে দেওয়া হবে পঞ্চাশ গ্রাম ওজনের আঠারো ক্যারেটের একটি পদক এবং এক লক্ষ মার্কিন ডলার সমমূল্যে এটি প্রতি দুই বছরে একবার দেওয়া হবে এদিকে প্রধান নির্বাচন কমিশনারের এক লাখ পাঁচ হাজার টাকা এবং অন্যান্য নির্বাচন কমিশনারের পঁচানব্বই হাজার টাকা মাসিক বেতন নির্ধারণ করে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার পারিতোষিক ও বিশেষাধিকার আইন দু হাজার চব্বিশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা বিশেষ ভাতা হিসেবে তারা উভয় তাদের মূল যে বেতন তার পঞ্চাশ ভার্স প্রশ্ন সময় সংবাদ ঢাকা গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আর চলেই না